লুকিয়ে চলে আসতে হয়েছে। আর বিধানসভায় এইভাবে শাসক বিরোধীদের যে বিক্ষোভ দিনের পর দিন চলছে আইনসভায়, এটা কি বাঞ্ছনীয় বলে মনে করছিলাম? হ্যাঁ, লুকিয়ে চলে আসছি মানে আমাদের যে টাইমটা বেঁধে দিয়েছে তারা একটু আমাদের এলাকারা আছে বলে টাইমের আগে চলে এসছি, এটা একটা মজা করে বললাম লুকিয়ে চলে এসছি। না, বিধানসভায় যেভাবে আচরণ করছে দল, সভ্যতা নীতি বিধানসভায় কখনো স্পিকারকে বলা যায় না রেস্ট করেছি ঠিক করেছি, তো তাই এইটা আচরণটা বিরোধী দলের আচরণটা ঠিক হচ্ছে। আমি বিরোধী দলের শুভেন্দু বাবু এই আচরণটা করছেন, কোনোদিন কোনো বিরোধী দলের নেতা আজ পর্যন্ত এই ধরনের আচরণ করেনি, এটা একেবারে বিধানসভার ঐতিহ্য গরিমা নষ্ট করছেন। আজকেও তাই করেছেন বিধানসভা, যখন আমাদের বিহার অফিসারের সামনে আমাদের ধর্ণা চলছিল তখন ওরা হুইসেল বাজিয়ে আমাদের ধর্ণাটাকে বন্ধ করার চেষ্টা করেছিল, মানে গণ্ডগোল করার চেষ্টা করেছিল। যাই হোক, এভাবে একটা অভিজ্ঞতা নষ্ট করছে বিধানসভা। কি গ্রন্থাগার মন্ত্রী মঞ্চে বসে বলছিলেন যে মঞ্চে তিনজন মন্ত্রী চেয়ারম্যান কাউন্সিলর থাকা সত্ত্বেও জেলা বই পেলার এই অবস্থা, অর্থাৎ বই প্রেমীদের উপস্থিতি নেই, কি বলবেন? আমরা চেয়ার খালি না, আমাদের একটু প্রথম দিনটা যে কোনো মেলা উদ্বোধনী অনুষ্ঠানটা প্রথম দিন একটু যেহেতু ছেলে মেয়েরা একটু মিছিল করে এসছে বসেনি, আর একটু কিছুজন বসে ভালো সেটা ঠিক, কিন্তু আগামীকাল থেকে এই বইমেলাতে প্রচুর লোক হবে। আমরা দেখেছি যে কোনো মেলা যে কোনো অনুষ্ঠান উদ্বোধন দিনটা যা লোক থাকে তার অনেক গুণ বেশি তার পরের দিন থেকে বেশি জন থাকে। ওদেরকে মনসির বাড়ি থেকে টাকা উদ্ধার বা অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে, কি বলবেন? না, অদিতি মনসির বাড়িতে দেবরাজের বাড়ি থেকে কাগজপত্র নিয়ে গেছে, দমকলের যে বিধায়কের বাড়িতে নাকি টিভিতে দেখেছি টাকা গুনার জন্য মেশিন এনেছে, আমার বাড়িতে টাকা থাকতে পারে, আমার যদি টাকা আইনত টাকা রাখি, আমি যদি বড় ব্যবসায়ী হই আমি টাকা লেনদেনের জন্য রাখতে পারছি, যদি আইনত যে টাকা যদি থাকে সেটা কোনো অপরাধ নেই, কিন্তু বেআইনি ভাবে যদি হিসাব বইয়ের মধ্যে যদি টাকা থাকে বলছি লোকসভার আগে কি এই ধরনের একটা চাল করে মনে করছি? আমরা তো এটা সবসময় আপনারা দেখেছি যে এতদিন যত নির্বাচন এগিয়ে আসে পশ্চিমবঙ্গে ততটা কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়, কিন্তু কোনো কাজটাই কোনো তদন্তই কোনো ঘটনাই ওরা সম্পূর্ণ করতে পারেনি, তাই তো সুপ্রিম কোর্ট টাইম বেঁধে দিয়েছে এই টাইমের মধ্যে শেষ করতে। একটা প্রশ্ন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নন্দীগ্রামের জন্য লড়েছেন, সেই নন্দীগ্রামে গত এক মাস আগে দেখেছি নওশাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ক তিনি কংগ্রেসের দলকে ভোট দিতে বলছেন, এটা কি বিরোধীরা তাদের জায়গাতে নওশাদ সিদ্দিকিকে ছেড়ে দিচ্ছে, কি বলবেন? নওশাদ সিদ্দিকির প্রশ্নটা হচ্ছে বিধানসভা থেকে পঞ্চায়েত আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নন্দীগ্রামে লড়েছেন কাঁধে কাঁধ মিলিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে এখন নওশাদ সিদ্দিকি তার দলকে ক্রমশই শক্তিশালী করছে, সেখানে না শাসক দলের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না বিরোধীদের, কি মনে করছেন? এটা কি বিরোধীরা তারা নন্দীগ্রামটাকে নওশাদ সিদ্দিকি তুলে দিতে পারে থেকে নন্দীগ্রাম পর্যন্ত নওশাদ সিদ্দিকির যে প্রতিক্রিয়া কাজকর্ম পুরো বিজেপির হয়ে কাজকর্ম করছে, যেহেতু সংখ্যালঘু সংগঠন সেইটা ভাঙার চেষ্টা করছে নওশাদ সিদ্দিকি, এটা বিজেপির মদতেই নওশাদ সিদ্দিকি এই কাজটা একদম।